বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ বুঝতে চাচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রাথমিক গণিত বই থেকে আমরা যে আজকে আলোচনাটি রেখেছি সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নতুন যেহেতু বই আমরা জানি প্রত্যেকটি বিষয় আমাদের যেহেতু নতুনভাবেই তৈরি করা হয়েছে এবং আমাদের ছোট সময়ের জন্য এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিনিয়ত, যাতে করে আমাদের ছোট সময়ের নতুন নতুন বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে পেতে পারে। আচ্ছা, আমরা এর আগে সংখ্যা যোগ বিয়োগ, যোগ বিয়োগের সম্পর্ক, গুণ এগুলো নিয়ে কাজ করেছি। 1, 2, 3, 4, 5 এই অধ্যায়গুলো নিয়ে কাজ করেছি। হয়তোবা কোথাও কোনো গ্যাপস থাকতে পারে, হয়তো আমরা সেগুলো দেখে বা কোনো পৃষ্ঠা থেকে যদি আমাদের কোনো আলোচনা বাদ পড়ে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। তো আজকে যে আলোচনাটি রেখেছি সেটি হলো আমাদের ভাগ, এই ছয় অধ্যায় থেকে, ভাগের ছয় অধ্যায় থেকে আমরা আজকে 59 পৃষ্ঠায় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমরা ছোট সময় কীভাবে এই ভাগ বা এই ভাগের অধ্যায়টি আমাদের ছোট সময়ের কাছে শেয়ার করব। তো চলুন দেখে নিই প্রথমেই আমাদের এই ভাগের অধ্যায়গুলো বা অধ্যায়টি কীভাবে আমরা আমাদের ছোট সময়ের জন্য শেখাতে পারি বা সহযোগিতা করতে পারি। তো প্রথমে যেটি রয়েছে আমাদের এই ভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা হলো 59, প্রত্যেকে কয়টি করে পাবে এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 3টি ছবি দেওয়া রয়েছে এবং এখানে আমরা 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজন কয়টি করে বিস্কুট পাবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3 এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12টি বিস্কুট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন সেটি আমরা কীভাবে সমস্যার সমাধান করতে পারি একটু দেখে নিই। তাহলে আমরা এখানে এই বিস্কুটগুলোকে ভাগ করা হয়েছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নিয়ে এক এক করে এখানে দেখতে পাচ্ছি যে ভাগ করেছে। আচ্ছা, তারপরে যেটি করেছে সেটি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, তাহলে এখানে 2টি করে যদি দেওয়া হয় তাহলে, আর এখানে আমাদের 3টি করে দেওয়া রয়েছে, এখানে আমাদের 4টি করে দেওয়া রয়েছে, তাহলে যদি আমরা এখানে, আচ্ছা, যদি আমরা 3 জনকে 1টি করে দেই, এখানে দেখতে পাচ্ছি যে 9টি থাকার অর্থ হলো যে আমরা এখানে 3টি দিয়েছি, তাহলে 12 থেকে 3টি চলে গেলে 9টি থাকে। আবার পরে যদি 2টি করে দেই আমরা কিন্তু এখনও আরও পেয়ে যাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি এখানে যে 1, 2, 3, 4, 5, 6 12টি থেকে 6টি কিন্তু চলে গিয়েছে, আরও কিন্তু আমাদের 6টি রয়েছে। কেন? যেহেতু আমরা এখানে 2টি করে দিয়েছি, 3টি করে যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে 3, এদিকে 3 এবং এদিকে যদি 3 হয়, অর্থাৎ 9টি যদি চলে যায়, 3 জনকে যদি 3টি করে দিয়ে থাকি তাহলে 9টি চলে যাবে, তাহলে আরও কিন্তু 3টি থাকছে। এরপর যদি আমরা 3 জনকে 4টি করে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আর কোনো বিস্কুট থাকছে না, তার মানে প্রত্যেকে 4টি করে পাবে। তাহলে আমরা যদি এখানে দেখি প্রত্যেকে 1টি করে যদি নিয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে, প্রত্যেকে যদি 2টি করে, প্রত্যেকে 3টি করে, তাহলে প্রত্যেকে যদি 4টি করে দেওয়া হয়ে থাকে বা প্রত্যেকজনকে যদি 4টি করে দেই তাহলে আর কোনো বিস্কুট থাকছে না। তার মানে এই ধরনের, বা তাহলে প্রত্যেককে 4টি করে বিস্কুট পেলো, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং ভাগ প্রতীককে এইভাবে বা এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে 12 ভাগ 3 যদি দিয়ে থাকি তাহলে আমাদের নামতা পড়ে 4 পেয়ে যাচ্ছি, বস্তু, শিশু এবং বিস্কুটের সংখ্যা। তাহলে আমরা যেটি পেয়ে যাবো যে ভাগের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, যে আমাদের যে যে বস্তুর কথা বলা হবে সেটি এবং আমরা যে এখানে জন বা শিশু বলা হয়েছিল সেটি দিয়ে ভাগ করেছি এবং বিস্কুটের সংখ্যা পেয়েছি। তাহলে এটি আমরা পেয়ে গেলাম, চলে যাবো আমরা পরের অপশনে। সেটি হলো যে আমরা এখানে পরের যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো, চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মধ্যে ভাগ করে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6 কমলা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি 6টি কমলা নিয়ে 3 জনের মধ্যে এভাবে ভাগ করেছি। আচ্ছা, তাহলে এখানে 2টি করে, একজনকে 2টি করে বা প্রত্যেকজনকে 2টি করে দেওয়া হয়েছে। আমি 3টি কমলা নিয়ে 3 জনের মধ্যে এইভাবে ভাগ করেছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1টি করে পেয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে পরের যে অপশনটি দেওয়া রয়েছে যে 18টি চকলেট যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় বা সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে, তাহলে এইটির জন্য বা এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করতে পারি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি বা বলে দেওয়ার চেষ্টা করছি। আমরা 7 পৃষ্ঠা পেয়েছি। তো এখানে 18টি চকলেট রয়েছে, 6 জনকে ভাগ করে দিতে বলা হয়েছে। তো আমরা কী করব, এখানে 18 নেব, এখানে 6 নেব, যেহেতু বস্তু ভাগ হলো আমাদের যে সংখ্যা বা যে শিশু রয়েছে সেই শিশু সংখ্যাকে দিয়ে আমরা বস্তুর সংখ্যাটিকে ভাগ করে যেটি পেয়ে যাব সেটি আমাদের এখানে দাঁড়াবে বা প্রত্যেকে পেয়ে যাবে। তাহলে এখানে 18 ভাগ 6, তো 6 নাম্বার পড়বে 6 1 6, 6 2 12, 6 3 18, তাহলে 3টি। চলো আমাদের আশেপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি এবং সমাধান করি। তাহলে এখানে আমাদের মোট চকলেটের শিশু সংখ্যা এবং চকলেট সংখ্যা
সংখ্যা বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কটি চকলেট হবে, তাহলে মোট চকলেটের সংখ্যা দিয়ে আমরা শিশু সংখ্যা দিয়ে ভাগ করে যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের এতটি চকলেট হবে। তাহলে এখানে আমরা তিনটি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সন্তানের জন্য এই ভাগের সমস্যাগুলো সমাধান করতে পারি বাসা থেকে, এবং আমরা এইভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোটো সন্তানদের এই ভাগের যে অধ্যায়টি রয়েছে বা আমরা যে আজকে আলোচনায় রেখেছি বই থেকে অনুসারে এবং ষাট পৃষ্ঠা দেখলাম, আমরা এইভাবে সুন্দরভাবে বাসা থেকে সুন্দরভাবে তাদেরকে শিখে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের 61 পৃষ্ঠা আরও এইভাবে দেওয়া রয়েছে যে 20টি কলা আছে, যদি পাঁচজন শিশুকে সেগুলোকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দিই তাহলে পাঁচ হলো, যদি দুটি করে দেওয়া হয় তাহলে দশ হলো, তার মানে আরও কলা থেকে থাকলো। তিনটি করে দিলে আমরা যদি তিনটি করে দিই তাহলে এক দুই তিন চার পাঁচ পনেরোটি। আবার যদি আমরা এখানে বলেছি চারটি করে যদি দিয়ে থাকি তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ চারে বিশ, তাহলে আমরা পেয়ে গেলাম। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো বিশ ভাগ পাঁচ, এর উত্তর পেতে আমরা পাঁচের গুণের নামতা ব্যবহার করতে পারি। তাহলে পাঁচ একে পাঁচ, পাঁচ দুয়ে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে বিশ, তার মানে চার। তাহলে প্রত্যেক শিশু চারটি করে কলা পাবে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা আরও পেয়ে যাব, সেটি হলো আমাদের বইয়ে দেওয়া রয়েছে 61 পৃষ্ঠার শেষের দিকে। আমরা 61 পৃষ্ঠার আলোচনা করেছি আপনাদের উপরের অংশটুকুন, আমরা এক দুই তিন দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম 59, 60 এবং 61 পৃষ্ঠায় কীভাবে আমরা আমাদের ছোটো সন্ধ্যায় এই প্রশ্নের বা এই ধরনের সমস্যাগুলো বা কীভাবে আমরা ভাগের সমস্যাগুলো তাদেরকে জানাতে পারি বা শেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, তৃতীয় শ্রেণীর যা যা বিষয়গুলো রয়েছে। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সন্ধ্যায় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।